الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك পরহে الرحমান الرحیم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে কোনা এক বন্ধুর কথা বলেছেন যিনি তার শরীরে অঙ্কন করেছেন উল্কি এঁকেছেন এবং তার হাতে ওম লিখেছেন যেটা হিন্দুরা লিখে থাকে এবং তার সন্তানদের নাম লিখেছে তো গোদানি করে মেশিনে গোদানি করে লেখা তার মানে এটি হাত কেটে ফেললেও ও ওই নামগুলো উঠানো যাবে না বা ওই অঙ্কনগুলো দূর করা সম্ভবপর নয় এই ছিল ভাইয়ের প্রশ্ন অলজবিল্লাহি তৌফিক আপনার প্রশ্নের মাধ্যমে আমরা জানবো যে শরীরে অঙ্কন করা বা শরীরে উল্কি আঁকা বা যেটাকে ট্যাটু বলা হয় শরীয়তের দৃষ্টিতে কেমন অলজবিল্লাহ তৌফিক শরীর শরীরের ট্যাটু আঁকা চিত্র অঙ্কন করা এটি বা উল্কি আঁকা এটি নিষেধ এটা শরীরকে এই মূলত আসলে বিকৃত করা যারা এমন কাজ করে শরিয়তের দৃষ্টিকোণ থেকে তাদের উপরে আল্লাহ তালার লানত কর্মুল করিম আল্লাহ ওয়া তারা বলেছেন ইনসান আফি আহসানি তাকুইম এই মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সুতরাং তার সুন্দর অবয়বের অবয়বকে বিকৃত করা আল্লাহ তালার নাফার মানি আর কিছুই নয় এবং এই কাজটি ইউরোপে বেশি হয় এবং আমাদের দেশে পহেলা বৈশাখ অনুষ্ঠানে আরও বিভিন্ন সময়ে দু ধরনের অঙ্কন দেখা যায় এক ধরনের অঙ্কন যেগুলো শরীরে বিভিন্ন ছাপ রং দিয়ে তুলি দিয়ে বাচ্চাদেরকে বিকৃত করা হয় এটু এক ধরনের ট্যাটু বা ছবি অঙ্কন করা আরেকটি হলো যেটি ভাই বলেছেন যে শরীরে মেশিন দ্বারা গোদানি করা অথবা স্থায়ীভাবে শরীর অঙ্কন করা যেটি কোন কখনোই যেটি মুছে যাবে না অঙ্কন শরীরে হাতে পায়ে বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে ইউরোপিয়ানরা যেমন করে ঠিক এইভাবে অঙ্কন করা উভয়টাই উল্কি আঁকা বা ট্যাটু আঁকা এটা শরিয়াতে নিষেধ আসুন আমরা হাদিসের আলোকে জানার চেষ্টা করব যে সম্পর্কে উল্লাহ তিনি কি বলেছেন শরীরকে অঙ্কন করা শরীরের মধ্যে এর দ্বারা স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের বৈজ্ঞানিকের দৃষ্টিকোণ থেকেও এটা এক ধরনের শরীরকে এইভাবে বিকৃত করা এটা বিভিন্ন রোগ ব্যাধিরও একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ যে সমস্ত বিষয়গুলো দিয়ে অঙ্কন করা হয় এমন ধাতু যেগুলোর মধ্যে অ্যালার্জি থাকে এবং এই ট্যাটু করানো মানে স্থায়িত্বভাবে ট্যাটুর বিভিন্ন রং বিভিন্ন ধাতু এবং সংবেদনশীল বিভিন্ন জায়গায় যেগুলো আমরা প্রায় দেখতে পাই এই ট্যাটু করানোর ফলে বিভিন্ন রকম ক্ষত তৈরি করে করতে হয় এবং বিশেষজ্ঞরা বলেন যে এটি এই ট্যাটুর ট্যাটু করানো বা যেই রঙ ব্যবহার করা বা এই যেই কেমিক্যাল ব্যবহার করা এই রাসায়নিক এই পদার্থ এই চামড়ার একেবারে ভিতর থেকে শরীরের ভিতরে প্রবেশ করানো হয় যার কারণেই এই জাতীয় উলকি সারা জীবন শরীরে থাকবে এই রাসায়নিক পদার্থ সারা জীবন দেহ থেকে যাবে যেটি ভাই বলেছেন যে মেশিনে গোদানি করে করানো হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি রসুল্লাহ সাল্লা সাল্লাম সেই গালি তিনি উল্লেখ করেছেন যে এক ব্যক্তি হজরতে ইবনা আব্বাস রাদি আল্লাহ তালুর কাছে এসে বলল যে আমি তো চিত্রকর আমি শরীরে চিত্র অঙ্কন করি এ সম্পর্কে শরীয়তের বিধান কি ইবনা আব্বাস রাদি আল্লাহ তালাহ তিনি বললেন কাছে আসো কাছে আসো একেবারে কাছে আসলেন ওই ব্যক্তির মাথার উপরে হাত রেখে তিনি বললেন যে আমি তোমাকে এই সম্পর্কে একটি হাদিস বলতেছি যা আমি নবীজির কাছে শুনেছি আর তা হলো যে আমি নবীজেকে বলতে শুনেছি সকল চিত্রকর দুজকে যাবে এবং প্রত্যেক চিত্রের পরিবর্তে এক ব্যক্তিকে বানানো হবে যা দুজকে তাকে শাস্তি দিবে ইবনা আব্বাস বলেন যদি তোমাকে করতেই হয় তাহলে গাছ পালা বা এমন কি বস্তুর ছবি তৈরি করো যার মধ্যে প্রাণ নেই এটি ইমাম মুসলিম হাদিস কিনেছেন অনেকে বলতে পারেন যে তাহলে তো প্রাণীর ছবি না এটা একটু করলে তো নিষেধ করা হয়নি জি এ প্রসঙ্গে হাদিস হলো রসুল্লাহ সাল্লাহ আবুদাউদ্দে এ প্রসঙ্গে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে মান্তাসাবি কমিন ফাহুয়া মিন হুম তাদেরই অন্তর্ভুক্ত হবে সুদান আবু দাউদে এ প্রসঙ্গে হাদিস চার হাজার একত্রিশ মান্তাসাবি কমিন ফাহুয়া মিন আচ্ছা অনুরূপভাবে এ সমস্ত যে সমস্ত মহিলারা নকল চুল ব্যবহার করে বা নকল চুল এনে দেয় বা উল্কি অঙ্কন করে ওই হাদিসের মধ্যে উলকি অঙ্কন করার কথা উল্লেখ করা হয়েছে যে লয়ন রসুল্লা সাল আলী সাল্লাম আল ওয়া আল মুস্তাউ সিমাতি মানে যে সমস্ত মহিলারা নকল চুল ব্যবহার করে এবং অন্য মহিলাকে নকল চুল এনে দেয় এবং যে সমস্ত মহিলা উল্কি অঙ্কন করে তাদের জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম লান রসুল্লাহ মানে নবীজি অভিশা অভিসম্পাত করেছে নীতিশ ভাই বোখারি এবং মুসলিমের হাদিস আচ্ছা পুরুষের জন্য আজকাল ট্যাটু তো বেশিরভাগ পুরুষ যেমন মহিলা যেমন করে পুরুষেরাও করে তো বিশেষ করে ইউরোপের লোকেরা এই জাতীয় ট্যাটু করে থাকে এই প্রসঙ্গে হসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে যেই অভিসম্বাদ করেছেন সেই মুসলিমের মধ্যে এহাদিসে এসেছে তিনি বলেন যে মানব দেহে চিত্র অঙ্কনকারী আবদুল্লাহ তালা তাল্লাহন থেকে বর্ণিত যে ঐানীমাতিল মুস্তা সিমাতি অতি মুতানাস মুহিল্লা মানে মানুষের শরীরে চিন্ত অঙ্কনকারিনী অঙ্কন প্রার্থিনী নারী এদেরকে এবং যেটাকে আমরা বলি যে ভ্রু ভুরুর চুল উৎপাদনকারী যারা ভ্রু কাটে এবং অনুরূপভাবে দাঁতের মধ্যে ফাঁককারী ফাঁক সৃষ্টিকারী আল্লাহ তালার সৃষ্টিতে এরা হলো বিকৃত সাধু মুতাগরাত লিখাল কিল্লা আল্লাহ তালা এদের উপরে লানত করেছে ইমাম মুসলিম হাদিস জেনেছেন তো যারা এই জাতীয় উল শরীরে চিত্র অঙ্কনকারী অঙ্কনকারিনী অঙ্কন প্রার্থী যারা তাদেরকে লানত করেছেন সেই মুসলিমের প্রসঙ্গে আরও বেশ কয়েকটি হাদিস রয়েছে সুতরাং শরীরে উল্কি অঙ্কন যারা করে হার রোমাল ওয়াসরা অল ওয়াসমা অত্তানাফ এখানে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে মানে চুল উপড়ে ফেলা ভুরুর এবং দাঁতকে চিকন করা সুতরাং যারা বোঝা গেল যে এই জাতীয় শরীরে যারা অঙ্কন করে ট্যাটু লাগায় শরীরকে অঙ্কন করে আল্লাহ তাআলা তাদের প্রতি লানত করেছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে লানত করেছেন সুতরাং যেই ভাই এই ওম লিখেছেন হিন্দুদের এই সমস্ত কথা তিনি তহবা করবেন মুছে ফেলার চেষ্টা করবেন মুছতে তো পারবেন না যেগুলো ওইভাবে করে লেখা এবং সারা জীবন তিনি এর জন্য অনুশোচনা করবেন আশা করি আল্লাহ আল্লাহতালা মাফ করবেন কারণ এটি অভিসম্পাতকারী এটি আপনি যেটি বলেছেন সঠিকই বলেছেন যে হাত কেটে ফেললে ওই দাগ উঠানো সম্ভব নয় সুতরাং এই ভয়েসের মাধ্যমে সবাই কি বলবো যে যারা তাদের সন্তানদের শরীরে ট্যাটু লাগায় অথবা পহেলা বৈশাখে অল্প সময়ের জন্য রং দিয়ে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে এরা সবাই এই অভিসম্পাতের মধ্যে পড়বে সুতরাং স্থায়ীভাবে চিত্র অঙ্কন করা শরীরে ট্যাটু লাগানো অথবা অস্থায়ীভাবে হোক রসুল্লা সাল্লাম যেহেতু লানত করেছেন আল্লাহ তালা আমাদেরকে এই লানত প্রাপ্ত শ্রেণীভুক্ত থেকে দূরে থাকার তৌফিক দান করুক রসল্লু আলহ সঈদিনা মোহাম্মিনী নবীল উমিআ ওসালাম